দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের প্যাটার্ন। তোমরা যদি সিলেবাসটা দেখেছো তাহলে দেখতে পাবে সিলেবাসে এই অংশটা নতুন, যেটা হচ্ছে প্যাটার্ন। যদিও যা যা পরীক্ষা হয় সব পরীক্ষাতেই কিন্তু প্যাটার্ন এইটা থাকে, যা পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গলে বা সেন্ট্রালে যা পরীক্ষা হয় তাতেই কিন্তু প্যাটার্ন এইটা থাকে। তো এটা তোমাদের এখন নতুন ঢুকিয়েছে, তো এই চ্যাপ্টারটা সম্পর্কে ওয়াকিবহাল হতে হলে আমাদের দেখে নিতে হবে যে প্যাটার্ন ব্যাপারটা কি, সেগুলোকে কিভাবে সলভ করব ইত্যাদি। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে প্রথমে একটা দেখে নেব, সেটা কি প্যাটার্ন ব্যাপারটা কি এবং সেটা কোথায় ইউজ হয় বা তার ইউজেস কি, আগে এই ব্যাপারটা আমরা দেখব যে প্যাটার্ন জিনিসটা কি, নইলে গোটাটাই অসম্পূর্ণ থেকে যাবে। দেখো, প্যাটার্ন ব্যাপারটা কি বলছে, পৃথিবীতে যা কিছুই হয়, যা কিছুই হচ্ছে, সেই সব কিছুই কিন্তু একটা সজ্জা বা একটা ফিগারকে ডিপেন্ড করে হচ্ছে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট নিয়মকে মেনে হচ্ছে, যে নিয়মটাকে আমরা বলবো প্যাটার্ন বা সজ্জা। যেমন ধরো, আমরা যদি বিজোড় সংখ্যাগুলো নিই, ধরো 1, তারপর 3, 5, 7, 9 ইত্যাদি ইত্যাদি, এই সবগুলোই দেখো একটা সজ্জাকে মেনে চলছে। কি সজ্জা? এগুলো সব একটা একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে তৈরি হয়েছে। 1, 2 নেই, তারপর 3, 4 নেই, তারপর 5, 6 নেই, তারপর 7। তাহলে এগুলো একটা প্যাটার্ন, এটাই হচ্ছে একটা নির্দিষ্ট সজ্জা বা একটা প্যাটার্ন। তো প্যাটার্ন অনেক রকম হয়, সংখ্যার প্যাটার্ন হয়, ছবি বা জ্যামিতিক ফিগার তার প্যাটার্ন হয়, ঠিক আছে? তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা মূলত সংখ্যার ফিগার, ফিগার বা সংখ্যার প্যাটার্ন। এরপরের ক্লাসটা আমরা জ্যামিতিক ফিগার সম্পর্কে আলোচনা করব। তো দেখো, তোমরা ধরো আমি একটা ছক লিখছি, ধরো এরকম কিছু ব্লক একসাথে করা হয়েছে, এই একটা ব্লক, তারপরে ধরো এই একটা ব্লক, তারপরে এখানে আর একটা সংখ্যায় কম ব্লক, আরো একটা সংখ্যায় কম ব্লক, এইরকম করে বেশ কিছু ব্লককে সাজানো হয়েছে। দেখো, তুমি যদি একটু লক্ষ্য করো, এই সমস্ত ব্লক গুলোকে মোটামুটি ভাবে একটা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে, ঠিক কিনা? তা আমি এখানে যদি বেশ কিছু নাম্বার করি, এখানে ধরো 1 লিখলাম, এখানে 1 1 লিখলাম, এখানে 1 2 1 লিখলাম, এখানে 1 3 3 1 লিখলাম, এরকম করে করে চললাম। তাহলে দেখো এখানে কি লিখছি, 1, তারপরে ধরো লিখছি 1 1 মাঝে 2, তারপরে 1 1 মাঝে 3 3, তারপরে ধরো 1 1 মাঝে এখানে 4 6 4 এবং 1, ঠিক আছে? তো এই যে সংখ্যাগুলো লিখেছি, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না স্যার, বাকিরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তাহলে তোমাদের কিছু প্রবলেম হয়েছে, তোমরা একবার বাইরে বেরিয়ে আবার একবার জয়েন করো। ওকে, তো দেখো তাহলে এইটা হচ্ছে তোমাদের একটা প্যাটার্ন, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কি না, এটা একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন অনেক রকমের হয়, জ্যামিতিক প্যাটার্ন হয়, সংখ্যা অনুযায়ী প্যাটার্ন হয়। তো এই যেগুলো করলাম এটা হচ্ছে সংখ্যা অনুযায়ী একটা প্যাটার্ন। এবারে জ্যামিতিক ফিগার দিয়েও বিভিন্ন রকম প্যাটার্ন হয়। যেমন আর একটা সংখ্যার ফিগার আমি দেখাই, আমি বললাম যে এই ধরো একটা বর্গক্ষেত্র আছে, এই একটা বর্গক্ষেত্র আছে, তাকে সমানভাবে 9টা অংশে ভাগ করেছি। সমানভাবে কটা অংশে ভাগ করেছি? 9টা অংশে ভাগ করেছি। এবার আমরা কি করব, 1 থেকে 9 পর্যন্ত বিভিন্ন সংখ্যাগুলোকে বসাবো, 1 থেকে 9 পর্যন্ত বিভিন্ন সংখ্যাগুলোকে বসাবো, যাতে আমার রো বরাবর, কলাম বরাবর সমস্ত যোগফল গুলো যেন সেম হয়। অর্থাৎ রো বরাবর গেলেও যেন আমাদের যোগফল যেটা হবে, কলাম বরাবর গেলেও আমাদের সেই যোগফলই হবে, এবং অর্থাৎ উপর নিচে ভার্টিক্যালি বা আমরা যদি হরাইজন্টালি নিয়ে যাই তাহলে যেন আমাদের সেই যোগফলটা সেম হয়। তাহলে দেখো, আমাদের 1 থেকে 9 সংখ্যাগুলো বসাতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 বসাতে হবে। তো এই সব ক্ষেত্রে, এই ফিগারের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো মানে কোনার চেয়ে যেগুলো আছে সেগুলো সবসময় জোড় সংখ্যা নিয়ে নিতে হবে, সেগুলো সবসময় জোড়। মনে ধরো এটা 2 নাও, এটা 4 নাও, এটা 6 নাও, এটা 8 নাও, আর মাঝে রাখো 5, মাঝে রাখো 5। ওকে, এরপরে দেখো মাঝে রাখলাম 5, এবারে কি করব, আমরা এই যোগ বিয়োগ গুলো করবো যাতে সব দিকে যোগ বা বিয়োগ গুলো এক হয়।
এখানে দেখো দুটো ম্যাক্সিমাম নাম্বার নেওয়া হয়েছে, 6 আর 8, তাহলে এখানে 1 নাও। এবার দেখো তো যোগটা কত হলো, 6 আর 7 আর 8 15, তাহলে এখানেও আমাকে যোগ করলে 15 হতে হবে। এখানে 5 আছে, তাহলে এখানে 7 নাও, এখানে 3 নাও, তাহলে দেখো যোগ করলে 7 5 12 3 15। এখানেও দেখো 2 4 6, এখানে 9 নিয়ে নাও, তাহলে 15। তাহলে দেখো তুমি রো বরাবর কলাম বরাবর যাই যোগ করো 15ই হবে সব। দেখো এই তিনটে যোগ করো, 2 9 4 15 হয়, 7 5 3 যোগ করো 15 হয়, 6 1 8 যোগ করো 15 হয়, আবার ওপর নিচে করো, 2 7 6 যোগ করো 15 হবে, 9 5 1 যোগ করো 15 হবে, 4 3 8 যোগ করো 15 হবে। তাহলে সব দিকে যেদিকেই আমরা যাচ্ছি সেদিকেই কিন্তু 15 পাচ্ছি, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন মানে কি, তোমাকে সেই সমস্ত সংখ্যা বা সেই সমস্ত ছবি জিওমেট্রিক্যাল ফিগার খুঁজে বার করতে হবে যেটা আগের গুলোর সঙ্গে সম্পর্কিত, বা কোনো একটা নির্দিষ্ট রুলকে মেনে চলছে, বা কোনো একটা নির্দিষ্ট নিয়মকে মেনে চলছে। ঠিক আছে, যেমন একটা ছোট্ট উদাহরণ বলি, তারপরে আমরা বিভিন্ন অঙ্ক শুরু করব। দেখো প্রচুর অঙ্ক আজকে আছে তোমাদের জন্য। ওকে, তো দেখো ধরো আমি বললাম যে প্রথম সংখ্যা হচ্ছে 1, তারপরে হচ্ছে 4, তারপরে 9, তারপরে হচ্ছে ধরো 25, তারপরে ধরো আমাকে বলে দিল 36, তারপরের সংখ্যাটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে সংখ্যাগুলোকে আগে প্রথমে পর্যালোচনা করব। মনে রাখবে এগুলোর জন্য কিন্তু কোনো ট্রিক্স বা ইত্যাদি কিছু নেই, এগুলো তোমাকে কনসেপ্ট দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আগে সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে, প্রথমে খুব ভালো করে দেখতে হবে, টেস্ট করতে হবে যে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক বলেছো দিমিত্রি, যে প্রত্যেকটা সংখ্যা একটা বর্গ সংখ্যা, 1 4 2 স্কয়ার, হ্যাঁ হ্যাঁ ঠিক, 3 স্কয়ার, 25 5 স্কয়ার, 36 6 স্কয়ার। তাহলে দেখো পরপর যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গ হয়ে হয়ে যাচ্ছে, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এখানে 4 স্কয়ার 16টা আমি লিখতে ভুলেছিলাম, 4 স্কয়ার ইত্যাদি। তাহলে এখানটা কি হবে, 7 স্কয়ার, মানে 49 হবে অ্যান্সার। ওকে, বোঝা গেছে আশা করি বিষয়টা। চলো এরপর আমরা কি করব, বিভিন্ন অঙ্ক দেখে নেব। প্রথম অঙ্ক দেখো, দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য তোমাদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত, অবশ্যই সময় দেওয়া উচিত প্রত্যেকটা অঙ্কের জন্য। তোমাদের 1 মিনিট করে আমি সময় দেবো, তারপর সলিউশনটা দেখবে, নতুবা তোমাদের আদৌতে কিছুই শেখা হবে না, আলটিমেটলি নিজেকেই ভাবতে হবে। যেমন দেখো প্রথম অঙ্কটা অনেকেই সহজেই উত্তর দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে 1, তারপর 9, দেন 25, দেন 49, তারপরে কয়েন মার্ক, তারপর 121। আমরা আস্তে আস্তে গভীরতর অঙ্কগুলোর দিকে যাবো, প্রথমে ছোটখাটো কয়েকটা অঙ্ক করে নিই। যেমন দেখো 1, 1টাকে আমি 1 এর বর্গ বলতে পারি, 9 এটাকে 3 এর বর্গ বলতে পারি, 25 এটাকে 5 এর বর্গ বলতে পারি, 49 একে 7 এর বর্গ বলতে পারি, 121 তাকে 11 এর বর্গ বলতে পারি। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রথমটা কার বর্গ, 1, তারপরে 3 এর বর্গ, তারপর 5 এর বর্গ, তারপর 7 এর বর্গ, তারপর 11। দেখো বিজোড় সংখ্যাগুলোর বর্গ হচ্ছে, তাই না? তাহলে 1 এর বর্গ, তারপরে বিজোড় সংখ্যা 3 এর বর্গ, তারপরে বিজোড় সংখ্যা 5 এর বর্গ, তারপর বিজোড় সংখ্যা 7 এর বর্গ, তারপর বিজোড় সংখ্যা কত, 7 এর পরে বিজোড় সংখ্যা 9, তাহলে তার বর্গ হবে, তাহলে 9 স্কয়ার কত হবে, 21। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার উত্তর। ওকে, তোমরা দরকার একটু পজ করে একটু আগে নিয়ে চেষ্টা করবে, তারপর আমার সলিউশনটা দেখবে। তো চলো পরের প্রশ্নটাই আসি। দেখো নেক্সট প্রশ্নটা একটু খাতায় লেখো, প্রত্যেকে লেখো, কপি করো এবং কপি করে চেষ্টা করো, লেখো খাতায় লেখো। প্রত্যেকটার জন্য আমি 1 মিনিট করে তোমাদেরকে সময় দেবো। প্রত্যেকে একটু মাইন্ড ক্যালকুলেশন করো আগে। প্রাথমিক ব্যাপার হচ্ছে যে প্যাটার্ন জানতে গেলে আগে সংখ্যাগুলো ভালো করে পর্যালোচনা করতে হবে, সংখ্যাগুলো খুব ভালো করে টেস্ট করতে হবে। দিমিত্রি বলছে 39 হবে, ঠিক। তাহলে এখানে প্রথম সংখ্যা 4, তারপর 7, তারপর 12, তারপর 19, তারপর 28, পরেরটা আমাকে বের করতে হবে। তো আমরা যদি একটু ভালো করে দেখি, আমাদের যে যে বিষয়গুলো করতে হয় সেগুলো আমি একটু বলে দিচ্ছি, তার আগে এই উত্তরটা দেখে নাও। 4 থেকে 7 কত বাড়লো বলো, 3 বাড়লো, 7 থেকে 12 কত বাড়লো বলো, 5 বাড়লো, 12 থেকে 19 কত বাড়লো, 7 বাড়লো, আচ্ছা 19 থেকে 28 কত বাড়লো, 9 বাড়লো। তাহলে দেখো বিজোড় সংখ্যায় বাড়ছে, প্রথমে 3 বেড়েছে,
তারপর 5 বেড়েছে, তারপর 7 বেড়েছে, তারপর 9 বেড়েছে, তাহলে পরেরটা নিশ্চয়ই 11 বাড়বে। তাহলে 28 থেকে 11 বৃদ্ধি করে দাও, তাহলে কত হবে? 39। ফলে আমাদের হয়ে যাবে পরেরটা 39। ফলে এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন ডি। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে 39। আশা করি সবার ক্লিয়ার হয়েছে এটা, কোনো সমস্যা থাকলে কুইক বলবে। ঠিক আছে, তো দেখো তোমাদের যেটা হয় এই যে প্যাটার্ন সেগুলো বেশ কয়েকটা অপারেশনের উপরে ডিপেন্ড করে। কি কি? কখনো নির্দিষ্ট সংখ্যা যোগ হয়, কখনো নির্দিষ্ট সংখ্যা বিয়োগ হয়, কখনো বা গুণ হয়, কখনো ভাগ হয়, কখনো বর্গ হয়, কখনো ঘন হয়। ওকে, তো এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে। এবারে তা বলে এই নয় যে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ঘন হলো শুধু এইগুলোই হবে এমনটা নয়। অনেক সময় অনেক প্যাটার্নে দু তিনটে অপারেশন একসাথে করা হয়, যেমন যোগ গুণ একসাথে থাকলো কিংবা বিয়োগ গুণ একসাথে থাকলো। যেমন ধরো যোগ, নির্দিষ্ট অন্তরে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হয়ে হয়ে যাচ্ছে, ধরো 2, যে আমি প্রত্যেকবার 5 যোগ করে করে যাবো। তাহলে প্রথমটা 2, এবার 5 যোগ করো 7, আরো 5 যোগ করো 12, আবার 5 যোগ করো 17, আবার 5 যোগ করো 22, দিয়ে পরেরটা গ্যাপ করে দিল। তাহলে তুমি কি করবে, 22 এর সঙ্গে আরো 5 যোগ করবে, দিয়ে বলবে 27। তাহলে স্যার আমার 27 অ্যান্সার হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করে করেও হতে পারে, গুণ করে হতে পারে, এবং ভাগ বর্গ ঘন এই সমস্ত গুলোই হতে পারে। অনেক সময় কোন নির্দিষ্ট সংখ্যা যোগ গুণ একসাথে হতে পারে, বা এই অপারেশন গুলো দু তিনটে একসঙ্গে হতে পারে। কেমন? দেখো ধরো আমি বললাম প্রথম সংখ্যাটা 2, এবার কি করবো, প্রত্যেকটা সংখ্যাতে পরের সংখ্যাটাই যেতে হলে আগের সংখ্যাটার সঙ্গে 2 গুণ করে 1 যোগ করবো, বুঝলে? তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল? 2। এবার আমরা কি করব, তার সঙ্গে 2 গুণ করব, 1 যোগ করব, তাহলে কত হলো বলো? 2 দিয়ে 4, আর একে 5, তাহলে পরেরটা হলো 5। ঠিক তেমনি আবার পরেরটা যেতে গেলে কি করব, 5-এর সঙ্গে 2 গুণ করব, 1 যোগ করব, তাহলে 10, আর একে 11, পরেরটা হবে 11। তারপর আবার একই রকম করব, 11-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ, তাহলে 11 2 কত? 22, আর একে 23, তাহলে পরেরটা হলো 23। এই রকম করে চলতে থাকবে। এবার হয়তো তোমাকে নেক্সট নাম্বারটা খুঁজতে বললো, তাহলে তোমাকে এইগুলো দেখে বুঝতে হবে যে বিষয়টা কি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এর পরেরটা যদি আমরা বার করি কি করবো, আবার 23-এর সঙ্গে 2 গুণ করব, দিয়ে 1 যোগ করব, 23 দিয়ে কত? 46 যোগ 1, তার মানে আমরা পাবো 47। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 47 এই প্রশ্নটার জন্য। তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছো? অনেক সময় কি হয়, আবার বর্গ করে কোন একটা নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি থাকতে পারে। যেমন ধরো সাপোজ আমি বললাম 0, তারপরে ধরো 3, একটু ওয়েট করো আমি ক্যালকুলেশন করে করে লিখছি, হ্যাঁ 8, তারপরে ধরো 15, দিয়ে পরেরটা আমাকে জানতে চাইলো। ঠিক আছে, এটা নিজের মন থেকেই দিলাম। তাহলে দেখো এখানে যদি আমি লক্ষ্য করি, প্রথম সংখ্যা হচ্ছে 0, তারপরে সংখ্যা 3, তারপরে সংখ্যা 8, তারপরে সংখ্যা 15, এরকম করে করে চলতে দেখেছে। একটা জিনিস দেখো, আমরা ধরো 1 তার বর্গ করলাম, দিয়ে তার থেকে ওই একই বাদ দিলাম, তাহলে কত হবে বলো তো? 1-1 0 হবে কিনা? দেখো প্রথম সংখ্যাটা 0, তাহলে প্রথমেরটা কি করেছি, 1 স্কয়ার বিয়োগ 1। তারপর ঠিক একইভাবে 2 স্কয়ার বিয়োগ 1 করো, 3 স্কয়ার বিয়োগ 1 করো, 4 স্কয়ার বিয়োগ 1 করো, তাহলে 2 স্কয়ার বিয়োগ 1 মানে 2 স্কয়ার মানে 4-1 3, দেখো পরেরটা 3, 3 স্কয়ার মানে 9-1, 9 থেকে 1 বাদ দাও কত হবে? 8, দেখো পরেরটা 8 হবে মোটে। 4 স্কয়ার মানে 16-1, তাহলে হচ্ছে 15, দেখো 15, আমাকে নেক্সট নাম্বারটা জানতে চেয়েছে। তাহলে পরেরটা অবশ্যই 5 স্কয়ার-1 হবে, তার মানে 25-1, তার মানে হবে 24। তাহলে নেক্সট নাম্বারটা আমাদের কত হবে? 24। তাহলে এই ফিগার গুলো তোমাকে দিয়ে দিত 0, 3, 8, 15, দিয়ে বলতো এইটা কত হবে বলো। তাহলে তোমাকে কিন্তু ওই সূত্রটিকে খুঁজে বার করতে হবে যে কোন সূত্র দিয়ে এই ফর্মটা তৈরি হয়েছে, অর্থাৎ পরীক্ষক কোন অ্যাঙ্গেল থেকে এইগুলো ভেবেছে ইত্যাদি। এই জন্য বিভিন্ন প্র্যাকটিসের দরকার, এর জন্য কিন্তু কোনো ট্রিক নেই, পৃথিবীতে কোনো ট্রিক নেই যে এইগুলো তোমরা করতে পারবে। এগুলো গোটাটাই ক্যালকুলেশন বেস, ফলে প্রচুর ক্যালকুলেশন, প্রচুর যখন তোমরা ক্যালকুলেশন করবে, প্রচুর যখন এক্সাম্পলস করবে, তখনই এই ব্যাপারটা শুধুমাত্র তোমাদের ক্লিয়ার হবে। চলো তাহলে নেক্সট প্রবলেমটা যাই। এরকম প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টাইপের বিভিন্ন অঙ্ক আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো নেক্সট অঙ্কটা, প্রথম সংখ্যা বলেছে 6, তারপর 11, দেন 21, তারপর 36, দিয়ে 56, তারপর বলেছে নেক্সট নাম্বারটা কত।
তোমরা অবশ্যই 1 মিনিট সময় পাবে। হ্যাঁ ঠিক বলেছো, এক্স্যাক্টলি 81। প্রথমে দেখো আমরা কি করব, আমরা প্রথমে দেখব যোগ হয়েছে নাকি বিয়োগ হয়েছে নাকি গুণ হয়েছে নাকি ভাগ হয়েছে এরকম। তো দেখো আমরা যদি প্রথমে ডিফারেন্স গুলো চেক করি, 6 থেকে 11 কত বেড়েছে বলো তো? 5। 11 থেকে 21 কত বেড়েছে? 10। আচ্ছা 21 থেকে 36 কত বেড়েছে? 15। 36 থেকে 56 কত বেড়েছে? 20। তাহলে বুঝতে পেরেছো যেগুলো বাড়ছে সেগুলো 5-এর গুণিত। প্রথমে 5 বেড়েছে, তারপরে 5 দিয়ে 10 বেড়েছে, তারপরে 5 3-এ 15 বেড়েছে, তারপরে 5 4-এ 20 বেড়েছে, তারপরে 5 5-এ 25 বাড়বে। পরেরটার জন্য আরো কত এডিশন হবে? 25। তাহলে প্রথমে 56 এখানে লাস্ট সংখ্যা ছিল, তার সঙ্গে 25 যোগ করলাম, তাহলে কত হচ্ছে? 11 1 7 1 7 8 81। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে? 81, তার মানে অপশন সি। বুঝলে? আমরা প্রথমে ডিফারেন্সটাকে চেক করলাম, ডিফারেন্সটা দেখছি 5 10 15 20 25 এরকম করে করে বেড়ে বেড়ে যাচ্ছে, যেগুলো কিন্তু 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক হিসেবে লাস্ট বেড়েছিল 20, তারপরে 5-এর গুণিতক কত? 25। তাহলে 25 বাড়লো, বেড়ে হলো 81। দেখো সবার ক্লিয়ার হচ্ছে তো? একটা ছোট্ট লাইক দিয়ে দাও। ওকে ঠিক, পরেরটা এসো। পরের সমস্যাটা দেখো, প্রথম সংখ্যা আছে 8, তারপরে আছে 28, তারপরে আছে 116, দেন আছে 584। তাহলে একটু ভেবে চিনতে বলো যে এটা কি অ্যান্সার হবে। নেক্সট নাম্বারটা কত হবে? বলো হয়েছে কেন? দেখো এখানে যখন আমরা টেস্ট করব, দেখো আমি বলে দিই, হ্যাঁ প্রথমে আছে 8, তারপর 28, 116, 584 এবং তারপর একটা গ্যাপ। একটা জিনিস প্রথমেই দেখো যে সংখ্যাগুলো যেন হঠাৎ করে খুব বাড়ছে, 8 তার থেকে দুম করে 28 চুপচুপ, তার থেকে 28 হলো, তারপর দুম করে আরো অনেক বেশি বেড়ে 116 হলো, তারপর আরো তার 5 গুণ হয়ে গেল প্রায়। এই সংখ্যাটা যখন অতিরিক্ত বাড়বে তখন জানবে সেখানে গুণ হয়েছে বা বর্গ হয়েছে, তাহলে এখানে গুণ হওয়াটা খুব স্বাভাবিক জিনিস। দেখো এখানে প্রথমে কত আছে? 8, তারপরে হয়েছে 14 28। তো 8-এর মোটামুটি কত গুণ? মোটামুটি একটা বলো, 8 3-এ 24 হয়, 24-এর কাছাকাছি, ছেড়ে দাও। আবার দেখো 28-এর মোটামুটি কত গুণ? 116। তুমি যদি দেখো 28 3-এ, দেখো আমি আগেরটা পেয়েছিলাম মোটামুটি 3 গুণের কাছাকাছি, এখানে যদি আমি 3 গুণ দেখি, 8 3-এ 24-এর 4 হাতে 2, 3 2-6 7 8 84। আবার যদি 28 4-এ করি, 4 8-এ 32-এ 2 হাতে 3, 112। হ্যাঁ তখন মোটামুটি কাছাকাছি যাচ্ছে, তাহলে আমি এখান থেকে এখানে আসতে দেখতে পাচ্ছি মোটামুটি 3 গুণ হয়েছে, এখান থেকে এখানে আসতে মোটামুটি 4 গুণ হয়েছে, এখান থেকে এখানে আসতে দেখেই বুঝতে পারছি এটা 11, এটা 55, মোটামুটি 5 গুণ হয়েছে, ঠিক কিনা? তাহলে এটাই আমাদের ফরম্যাট আকারে দেখতে পাচ্ছি। তাহলে কি হয়েছে? একটা জিনিস ভাবো, প্রথমটা 8, তারপরেরটা 28, তারপরে 116, তারপরে 584 ইত্যাদি। তাহলে 8 থেকে 28 আমি যদি ভাবি এরকম করে যে 8-এর 3 গুণ হয়েছে, তাহলে 8 3-এ 24 হলো, দিয়ে 4 যোগ হয়েছে, 24 আর 4 28 পেয়েছে। আবার 28 থেকে 116 আসতে গিয়ে এটা ভাবতেই পারি, 28-এর সঙ্গে দেখলাম তো মোটামুটি 4 গুণ হতেই হবে, 28-4-এ 112, তারপর আবার 4 যোগ হয়েছে,
দিয়ে হয়েছে 116। আবার দেখো 116 থেকে 584-তে আসতে তাহলে 116-র সঙ্গে 5 গুণ হয়েছে, মোটামুটি দেখে বুঝতে পেরেছি। তার সঙ্গে 4 যোগ করো, দেখো ওটা আসে কিনা। তাহলে 116 × 5, 516, 580, 580, আর এদিকে হচ্ছে 4, 584। দেখো পরের সংখ্যাটা পাচ্ছ, বুঝতে পারলে? তাহলে আমাদের কি অনুযায়ী হয়েছে, যে কোনো একটা টার্ম, ধরো এই টার্মগুলো আছে 3, 4, 5, এখান থেকে এখানে আসতে 3 গুণ করে 4 যোগ, তারপরেরটা কি করেছে 4 গুণ করে 4 যোগ, তারপরেরটা কি করেছে একইভাবে 5 গুণ করে 4 যোগ, তারপরে তাহলে কি হবে 6 গুণ করে 4 যোগ, বুঝতে পারছো? দেখো প্রত্যেক ক্ষেত্রে 4 যোগ হয়ে হয়ে গেছে, আর যেটা গুণ হয়েছে সেটা একবার 3, একবার 4, একবার 5, তাহলে নেক্সট কত দিয়ে গুণ হবে, 6 দিয়ে গুণ হবে, দিয়ে তারপর আবার 4 যোগ, তাহলে লাস্ট নাম্বারটা কত ছিল 584, তাকে 6 দিয়ে আগে গুণ করো, 6 × 4 = 24, 4 হাতে 2, 48, 49, 50 = 0, হাতে 5, 30 আর 5 = 35, দিয়ে এর সঙ্গে আবার 4 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 3, 5, 0, 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি টা হয়ে গেল তোমাদের অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে আমি যেমনটা প্রথমেই বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট গুণিতক দিয়ে গুণ হয়ে এবং যোগ হয়ে হয়ে যাবে, অর্থাৎ দুটো অপারেশন বা তিনটে অপারেশন একসাথে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সংখ্যাগুলোর যে চেঞ্জ হঠাৎ করে যেন খুব বেড়ে গেছে, হঠাৎ করে কোথাও বেড়ে গেলেই জানবে সেখানে গুণ হয়েছে বা বর্গ হয়েছে, হঠাৎ করে কমে গেল তাহলে জানবে সেখানে অবশ্যই ভাগ কোথাও কিছু একটা হয়েছে। এইগুলো প্রাথমিকভাবে বোঝার পদ্ধতি। চলো পরের প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটাই বলেছে প্রথম সংখ্যা হচ্ছে 3, তারপর 7, তারপর 23, তারপর 95, নেক্সট নাম্বারটা কত? ঠিক 1 মিনিট সময় পাবো তোমরা। এটা কিন্তু আগেরটাকে ফলো করো, কারণ তাকে এখানেও সংখ্যাগুলো হঠাৎ করে বেশ বাড়ছে, 3 থেকে 7 বলছো, সি অলরেডি একজন উত্তর দিয়েছে, বলছে 479। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, প্রথমটা 3, তার থেকে 7 হতে গেলে মোটামুটি ডবল হয়েছে, 7 থেকে 23 হতে গেলে 7 × 3 = 21, মোটামুটি 3 গুণ হয়েছে, 23 থেকে 23 × 4 = 92, তাহলে মোটামুটি 4 গুণ হয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে একটা অনুভব করলাম যে প্রথম সংখ্যা তো 3 ছিল, হ্যাঁ সি ঠিক বলেছ, তাহলে প্রথমে কি করা হয়েছে 3-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 3 × 2 = 6 হলো, কিন্তু হবে তো হতে হবে 7, তাহলে 1 যোগ করা হয়েছে, ফলে পেয়েছি 7, দিয়ে আবার কি করা হয়েছে 7-এর সঙ্গে আবার 3 গুণ করা হয়েছে, 7 × 3 = 21, হতে হবে 23, তাহলে তার সঙ্গে আরো 2 যোগ করা হয়েছে, তাহলে 21 আর 2 = 23। ঠিক একইভাবে 23-এর সঙ্গে 4 গুণ করা হয়েছে, তাহলে 92, হতে হবে 95, 3 যোগ করা হয়েছে, তাহলে পেয়েছি 95। তাহলে বুঝতে পারছো প্রথমে 2 গুণ হচ্ছে, তারপরে 3 গুণ হচ্ছে, তারপরে 4 গুণ হচ্ছে, পরেরটা অবশ্যই 5 গুণ হবে, তারপরে কি যোগ হচ্ছে 1 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 3 যোগ হচ্ছে, তারপরেরটা অবশ্যই 4 যোগ হবে, তাহলে দেখো 5, এই যে 5 গুণ হবে কার সাথে গুণ হবে, এখানে সংখ্যাটা যখন বার করবো তখন 5 গুণ করবো, তাহলে 5টা কার সাথে গুণ করবো 95-এর সঙ্গে, তাহলে 95-এর সঙ্গে 5 গুণ + 4, তাহলে দেখো 95-এর সঙ্গে 5 গুণ করো, 5 × 5 = 25, 5 × 2 = 2, 5 × 9 = 45, 6 × 4 = 47, তার সঙ্গে আরো 4 যোগ, তাহলে হলো 479, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। দেখো সব ক্লিয়ার হয়েছে না হয়নি, বোঝা গেছে, কারো কোনো প্রবলেম আছে? সারা দিয়ে ঠিকঠাক বুঝতে পারছো তো? সারিতে আমাদের মধ্যে নতুন, পরেরটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে লক্ষ্য করো, ঠিক ঠিক আছে, দেখো প্রথমে দেওয়া আছে 7, তারপর 26, দেন 63, দেন 124, তারপর 215, 342, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার, প্রত্যেকে চেষ্টা করো।
এক মিনিট সময় পাবে। বলি সামনে চলে এসো, খুব ভালো করে লক্ষ্য করো, কারো হয়েছে? দেখো এইটা করবার আগে, এটা তো নেক্সট নাম্বারটা আমাকে বের করতে হবে, তার আগে একটা জিনিস বলে নি, এই ধরনের প্যাটার্ন করতে গেলে মোটামুটি ভাবে 1 থেকে 10 বর্গ এবং ঘনটা মাথায় রাখা উচিত। যেমন প্রথমে আমরা বর্গগুলো দেখব, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, 9 স্কয়ার 81, 10 স্কয়ার 100। ঘনগুলো কি, 1 এর ঘন 1, 1 এর কিউব করলে 1 পাই, 2 এর কিউব মানে 2, 2 4, 2 8, আচ্ছা 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 4 4 16, 4 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 6 6 36, 216, 7 এর কিউব 343, সেরকম করে চলতে থাকবে। 8 এর কিউব হচ্ছে 512, 512, তাই তো, 512 এরকম, ঠিক আছে? তো এইগুলো আমার দরকার হবে। তো একটা জিনিস দেখো, আমরা যদি ঘনগুলো লক্ষ্য করি, প্রথম ঘন 1, তারপর 8, তারপর 27, তারপর 64, 125, 216, দেখো এই সংখ্যাগুলো সব কাছাকাছি, 8 এর থেকে 1 কম 7, 27 এর থেকে 1 কম 26, 64 থেকে 1 কম 63, 125 থেকে 1 কম, 216 থেকে 1 কম, 343 থেকে 1 কম, তাহলে যে কোনো ঘন সংখ্যা তার থেকে 1 কম। তাহলে প্রথমেরটা আমি কি বলতে পারি, 2 এর ঘন বিয়োগ 1। পরেরটা আমরা কি বলতে পারি, 3 এর ঘন বিয়োগ 1। তারপরেরটা 4 এর ঘন বিয়োগ 1। তারপরেরটা 5 এর ঘন বিয়োগ 1। এটা 6 এর ঘন বিয়োগ 1। এটা 7 এর ঘন বিয়োগ 1। তাহলে পরেরটা কি হবে, 8 এর ঘন বিয়োগ 1। 8 এর ঘন এই মাত্র দেখলাম কত, 512, তার থেকে 1 বাদ দাও, 511। তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার সমাজ? ঠিক মনোজ, 511। তাহলে এই 1 থেকে 10 পর্যন্ত বর্গ এবং ঘনগুলো একটু মাথায় রেখো। ওকে চলো নেক্সট প্রবলেমটাই আসি। সুমন ইউ আর লেট। দেখো পরের প্রশ্নটা কি বলে, এখানে দেওয়া আছে 34, 45, 56, 67, নেক্সট নাম্বারটা কত। অবশ্যই এর জন্য তোমরা 1 মিনিট করে সময় পাবে, চেষ্টা করো। প্রথমে গ্যাপটা দেখো যে কত বাড়ছে বা কমছে, তাহলে অনেকটা অনুভব করতে পারবে। সহজ অঙ্ক, ঠিক, দিমিত্রি বলছে 78, ঠিক আছে। গ্যাপ গুলো দেখো, 34 থেকে 45 11 বেড়েছে, 45 থেকে 56 11 বেড়েছে, 56 থেকে 67 11 বেড়েছে, তাহলে তুমিও আরো 11 বাড়িয়ে দাও, তাহলে 67 তার সঙ্গে 11 যোগ করো, 28 কত হচ্ছে, 78। মানে এখানে দেখো অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে চলো নেক্সট প্রবলেমে আসি। রাজেশ বুঝতে পারছো তো? পরের প্রশ্নটাই আসো। দেখো নেক্সট প্রশ্নটা বলা আছে 6, তারপর 13, 28, 59, কোয়েরি মার্ক 249। তাহলে এই কোয়েরি মার্কটা কত হবে, 1 মিনিট সময় পাবে। এই অঙ্কগুলি কিন্তু আগে নিজেই চেষ্টা করো, একটা ধাক্কা খাও, তাহলে আমি যখন বলে দেবো তখন বিষয়টা বুঝতে পারবে, তখন ও আচ্ছা আচ্ছা এইভাবে ভাবতেও তো, এইটা তখন মনে হবে। আগে সংখ্যাগুলোকে চেক করে দেখো যে কি অনুযায়ী সংখ্যাগুলো আছে,
প্রথমে ডিফারেন্স চেক করো, তারপর দেখো কোন সংখ্যা দিয়ে গুণ হয়েছে কিনা। বলছো 122, ঠিক। তাহলে দেখা যাক, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, সংখ্যাগুলো যেন মোটামুটি ভাবে ডবলেই হচ্ছে। 6 এর ডবল 12, এখানে 13 হয়েছে, 13 এর ডবল 26, কাছাকাছি 28 হয়েছে, 28 এর ডবল 56, এখানে 59 হয়েছে। তাহলে আমি বুঝতেই পারছি যে মোটামুটি একটা ডবল কোথাও হচ্ছে। দেখো 6 এর ডবল 12, 6 এর ডবল 12, তার সঙ্গে 1 যোগ হয়ে 13 হয়েছে, 13 এর ডবল 26, তার সঙ্গে 2 যোগ হয়ে 28 হয়েছে, 28 এর ডবল 56, তার সঙ্গে 3 যোগ হয়ে 59 হয়েছে। বুঝতে পারলে? প্রথম সংখ্যা 6, 6-এর সঙ্গে 2 গুণ হয়েছে, 6 2 12, আর 1 যোগ হয়েছে 13। ঠিক একইভাবে 13-এর সঙ্গেও 2 গুণ হবে, কিন্তু যোগ হবে 2, 26 আর 2 28, তারপর 28-এর সঙ্গে 3 গুণ হবে এবং 2 গুণ হবে এবং 3 যোগ হবে, তাহলে 59। বুঝতে পারছো মানে আমার উপায়টা কি? গুণ 2 যোগ 1। তাহলে ঠিক একইভাবে 59-এর সঙ্গে 2 গুণ করো এবং 1 যোগ করো, 9 দিয়ে 18, 8 হাতে 1, 10 আর 11 যোগ 1, 1, 2, 3, হ্যাঁ ঠিক ঠিক, এটা 4 যোগ হচ্ছে, এখানে হচ্ছে 4। তাহলে 4 যোগ করলে কত হচ্ছে? 122। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল অ্যান্সার, 122। ক্লিয়ার সকলে? দেখো বোঝা গেছে আশা করি। পরেরটা আসে, চলো পরের প্রশ্নটা সকলে চেষ্টা করে 1 মিনিট সময় পাচ্ছ। কত? 129 হতে পারে। দেখো হ্যাঁ, তারপর 27, তারপর 33, তারপর 65 দিয়ে আমাদের কি আছে? কয়েরি মার্ক আছে। তাহলে দেখো মোটামুটি ডবলের কাছাকাছি, কিন্তু এখানে ডবলের থেকে কম আছে। 9 এর ডবল 18, এখানে 1 কম আছে, 17 এর ডবল 34, তার থেকে 1 কম আছে, 33 এর ডবল 66, তার থেকে 1 কম আছে। তাহলে তাই হবে, তার মানে প্রথম সংখ্যা 9, এবার 9 এর ডবলের থেকে 1 কম, 17 এর ডবলের থেকে 1 কম, 33 এর ডবলের থেকে 1 কম, 65। তাহলে পরের নাম্বারটা কি হবে? 65 এর ডবল থেকে 1 কম, তাহলে 130 - 1 মানে 129। তাহলে অপশন সি সঠিক উত্তর দিয়েছে তোমরা, খুব ভালো করছো। চলো পরেরটা আসে, পরেরটা দেখো। প্রথমে আছে 2, তারপর 3, দেন 6, 15, কয়েন মার্ক 123। প্রত্যেকে চেষ্টা করো এবং বলো কি অ্যান্সার হবে। হয়েছে?
দেখো এখানে কি করা হয়েছে, প্রথম সংখ্যা ছিল 2, তো কি করা হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করা হচ্ছে আবার বিয়োগ করা হচ্ছে, তার মানে 2 এর সঙ্গে 3 গুণ করে আবার ওই 3 বিয়োগ করে দেওয়া হচ্ছে। দেখো 2 3 6 বিয়োগ 3, তাহলে 3 পাচ্ছি, বুঝছি ঠিক একইভাবে। তারপর আবার কি করব, 3 এর সঙ্গে আবার 3 গুণ করব, 3 বিয়োগ করব, 3 3 9 বিয়োগ 3 দেখো 6 পেয়েছে। আবার কি করব তাহলে, 6-এর সঙ্গে 3 গুণ 3 বিয়োগ 18 বিয়োগ 3, তার মানে 15 পেয়েছে। তারপর একই রকম ভাবে করো, 15-এর সঙ্গে 3 গুণ 3 বিয়োগ, তাহলে 45 বিয়োগ 3, তাহলে কত হবে 42। তাহলে এখানে 42, পরেরটা দেখো চেক করে নাও ঠিক হচ্ছে কিনা। তাহলে 42-এর সঙ্গে 3 গুণ 3 বিয়োগ, তাহলে হচ্ছে 6 12 বিয়োগ 3, তাহলে হচ্ছে 123। দেখো পরের সংখ্যাটা আমরা 123ই পেয়েছি ঠিক কিনা। তাহলে এই জায়গাটা আমাকে জিজ্ঞেস করেছিল, এটা কত হলো 42, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এটার উত্তর কিন্তু কেউ পারো নি, দেখো এটা সবাই বুঝতে পারলে না, পারলে না সব টাইপ গুলোকে দেখো এক এক করে, তাহলে পেরেছ। তাহলে পরেরটাই যাই, হ্যাঁ নেক্সট প্রবলেম 9, তারপর 27, 31, তারপর 155, 161, 1127, তারপরে কয়েল মার্ক। ঠিক 1 মিনিট সময় পাবে। হবে এইটা কিন্তু একটু অন্যরকম, খুব ভালো করে এখানে সংখ্যাগুলো তোমাকে বিশ্লেষণ করতে আমি বলবো না, আর একটু চেষ্টা করবে করতে। বলো দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কি, তুমি যদি সংখ্যাগুলোকে দেখো, প্রথমে 9, তারপর 27, তারপর 31, 155, 161, 1127 দিয়ে কয়েল মার্ক পড়ে তো। খুব ভালো করে দেখো, 9 থেকে 27 তিন গুণ হয়ে গেল, 27 থেকে 31 4 বাড়লো, আবার 31 থেকে 155 5 গুণ হয়ে গেল, 155 থেকে 161 5 বাড়লো, 161 থেকে 1127 7 দ্বিগুণ করে 7 1 7 42, হ্যাঁ তাহলে এটা কত হলো 6 বাড়লো, 155 থেকে 161 এটা 6 বাড়লো, ঠিক 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 6 বাড়লো, তাহলে এখানটা 7 দ্বিগুণ করো, তারপর এবার আবার 8 বাড়বে। আমি কি করলাম বুঝলি, তাহলে একবার কি হচ্ছে, প্রথমটায় প্রথম থেকে দ্বিতীয়তে যেতে হলে 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে যোগ, তারপর 5 দিয়ে গুণ, 6 দিয়ে যোগ,
সাত দিয়ে গুণ আট যোগ, এরকম মানে তিন চার পাঁচ ছয় এগুলোকে ইউজ করা হচ্ছে, কিন্তু একবার গুণ করে আর একবার যোগ করে, বুঝতে পারছো? দেখো নয় থেকে সাতাশ, নয় থেকে সাতাশ তিন গুণ হলো, তারপর সাতাশ থেকে একচল্লিশ চার যোগ হলো, একত্রিশ থেকে একশো পঞ্চান্ন পাঁচ গুণ হলো, একশো পঞ্চান্ন থেকে একশো একষট্টি ছয় যোগ হলো, একশো একষট্টি থেকে এগারোশো সাতাশ সাত গুণ হলো, এগারোশো সাতাশ থেকে আবার এবার আট বাড়বে, বুঝতেই পারছো? তিন গুণ চার যোগ পাঁচ গুণ ছয় যোগ সাত গুণ আট যোগ, তাহলে এগারোশো সাতাশ তার সঙ্গে আট যোগ কর কত হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ, তাই না? তাহলে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। দেখো বিষয়টা বোঝা গেছে প্যাটার্নটা, একটা করে ছোট থামস আপ দিয়ে দাও। ওকে চলো পরের প্রশ্নটা আসো। এখানে দেখো এখানে কিন্তু একটু গেঁড়া করা আছে, এখানে প্রথমে একটা বড় সংখ্যা দিয়েছে, তারপর দ্বিতীয় সংখ্যাটিকে জানতে চাইছে, এমন না আগের গুলি কি ছিল শেষে ছিল বা শেষের আগেরটা ছিল, বেশ সুন্দর বলে দিচ্ছে। এইটার ভাবনাটা শেষ দিক থেকে ভাবো, প্রথম দিক থেকে নয়, কারণ দ্বিতীয় সংখ্যাটাই আমি জানি না। তাহলে এইসব প্রশ্নে কি করতে হবে, শেষ দিক থেকে ভাবার চেষ্টা করো, করো প্রত্যেকে, দেখো সবাই পারবে। হ্যাঁ বল সাতশো, শেষ দিক থেকে দেখো, তুমি যদি দেখো শেষ দিক থেকে তাহলে কি হয়েছে, সংখ্যাগুলো ক্রমশ বেড়েছে, এগারো থেকে চুয়াল্লিশ চার গুণ হয়েছে, আবার চুয়াল্লিশ থেকে একশো ছিয়াত্তর তো চার গুণ, তাহলে একশো ছিয়াত্তরের সঙ্গে আবার চার গুণ করো, তাহলে একশো ছিয়াত্তর আর চার গুণ করো, চার ছয় চব্বিশের চার হাতে দুই আঠাশ, তিরিশের শূন্য হাতে তিন, চারকে চার আর তিনে সাত, সাতশো চার। কিন্তু মনে রাখবে এখানে থেমে থেকো না, তার আগের অপারেশনটাও দেখবে চার দিয়ে গুণ হচ্ছে কিনা, অনেক সময় না হতে পারে অন্য কোনো অপারেশনকে ভেবেছে, ফলে কনফার্ম হওয়ার জন্য আবার দেখে নেবে সাতশো চারকে চার দিয়ে গুণ করে, চার চারে ষোলো সাত চারে আঠাশ, হ্যাঁ তাহলে আঠাশ ষোলো হয়েছে, ঠিক আছে তাহলে আমাদের ক্যালকুলেশন সঠিক, তাহলে সাতশো চার মানে অপশন এ হচ্ছে অ্যান্সার। আর যদি এটা আমি প্রথম দিক থেকে ভাবতাম তাহলে ভাবাটা একটু চাপের ছিল, শেষ দিক থেকে আমাদের চার গুণ হচ্ছে, তারপর প্রথম দিক থেকে উল্টো দিকে যদি হাঁটি তাহলে চার অ্যাকচুয়ালি ভাগ হয়ে যাচ্ছে, মানে এটাকে চার দিয়ে ভাগ করা হচ্ছে, তারপর আবার চার দিয়ে ভাগ, আবার চার দিয়ে ভাগ, আবার চার দিয়ে ভাগ। চলো তাহলে নেক্সট সমস্যাতে আসি, পরের প্রশ্নটা দেখো, ফার্স্ট নাম্বার হচ্ছে ছয়, দেন এগারো, তারপর একত্রিশ, তারপর একশো একুশ, দিয়ে ছশো এক, তারপরে কোয়ারি মার্ক, বলতে হবে তোমাকে কোয়ারি মার্কটা কত হবে, প্রত্যেকে চেষ্টা করো, এক মিনিট সময় পাবে। পারবে দেখো এটা, সংখ্যাগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করে খুব বাড়ছে, মানে ডিফারেন্সটা ফাস্ট হয়ে যাচ্ছে, ছয় আর এগারোর ডিফারেন্স হচ্ছে পাঁচ, এগারো একত্রিশের ডিফারেন্স কুড়ি, দেখো ডিফারেন্সটা অনেক বেড়ে গেল, একত্রিশ আর একশো একুশের ডিফারেন্স নব্বই, তাহলে অনেক ডিফারেন্স বেড়ে যাচ্ছে, তখন জানবি এখানে অবশ্যই কোথাও একটা গুণ বা বর্গ বা ইত্যাদি কিছু হয়েছে। দেখো যদি একটু খুব ভালো করে সংখ্যাগুলোকে লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখো, ছয়ের মোটামুটি ডবল, এগারোর মোটামুটি তিন, একত্রিশের মোটামুটি চার গুণ, বারো পাঁচে ষাট, তাহলে মোটামুটি পাঁচ গুণ, তার থেকে একটু করে কম হচ্ছে, তার মানে কোথাও একটা কিছু বিয়োগ হচ্ছে, তাহলে এক কাজ করো ছয়ের ডবল কর বারো, তার থেকে এক বিয়োগ কর, তাহলে দেখো এগারোটা পাবো, তারপর তো দেখলাম মোটামুটি তিন গুণ হয়েছে,
তাহলে 11-র সঙ্গে 3 গুণ করো 33, এতে হবে 31, তাহলে 2 বিয়োগ করো 31, বুঝলো? তারপর দেখতে পাচ্ছি মোটামুটি 4 গুণ হয়েছে, তাহলে 31-র সঙ্গে 4 গুণ করো 31, আচ্ছা 4 কে 4 12, 124, পেতে হবে 121, তাহলে 3 বিয়োগ করে দাও তাহলে 121 বটে। তারপর আবার 121 এর সঙ্গে 5 গুণ করো তাহলে কত হবে 605, পেতে হবে 601, তাহলে 4 বিয়োগ করো তাহলে পাচ্ছি আমরা 601, বুঝতে পারছো? তার মানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ ইত্যাদি হচ্ছে, আর এখানে 1 বিয়োগ, 2 বিয়োগ, 3 বিয়োগ, 4 বিয়োগ হচ্ছে, তাহলে পরেরটা কি 6 গুণ হবে আর 5 বিয়োগ হবে, তাহলে 6 গুণ কার হবে? তার আগের সংখ্যাটা 601 এর, তাহলে 601 এর 6 গুণ করো, 601 কে 6 গুণ করো, 6 কে 6 0, 6 6 36, তার থেকে 5 বাদ দাও 3601, তাই না? 3601 অপশন সি, তোমাদের এটাই তো উত্তর এসছে নাকি? তাহলে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার, সকল ক্লিয়ার? দেখো বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ বা না বলো। ওকে চলো পরেরটাই আছে, এগুলো করতে বেশ মজা লাগে কিন্তু, হ্যাঁ তাই না? পরের প্রশ্নটা দেখো, হ্যাঁ এইটা নতুন ঢুকিয়েছে সিলেবাসে, এগুলো সমস্ত পরীক্ষাতে দিয়ে আছে, ডাব্লিউ বলো, কেপি বলো, ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, সব পরীক্ষাতে এগুলো পড়ে, তো এই বছর নতুন তোমাদের এটা ঢুকিয়েছে, একটা ব্রড ক্লাস এটার জন্য দরকার ছিল, পরে আরো আরো প্র্যাকটিস করো। হ্যাঁ ঠিকই ধরেছো, প্যাটার্ন অ্যাকচুয়ালি রিজনিং, কিন্তু ম্যাথসেরই একটা পার্ট যার জন্য ম্যাথামেটিক্সই আছে। এখানে দেখো প্রথমে আছে 7, তারপর 11, তারপর 19, তারপর 35, তারপর 67, নেক্সট টাইম একটু ভাবো, 1 মিনিট সময় দেবো। আশা করছি তাই হবে, আমিও জানি না যদি। ঠিক বলেছো, ওইটাই হবে 7 থেকে 11। তাহলে 7-এর ডবল করো, 7 2 14, 11 পেতে হবে, তাহলে 3 বিয়োগ করো, দেখো না এটা পরেরটায় হয় কিনা, 11 তো হলো, ঠিক একইভাবে 11-র সঙ্গে 2 গুণ করো আর 3 বিয়োগ করো, 11 2 22 - 3, 22 থেকে 3 বাদ দিলে কত হয় 19, হ্যাঁ ঠিক আছে হচ্ছে, ঠিক একইভাবে 19-এর সঙ্গে 2 গুণ করো 3 বিয়োগ করো, 19 2 38 - 3 35, ঠিক আছে। এবার আবার 35-এর সঙ্গে 2 গুণ আর 3 বিয়োগ, তাহলে 70 - 3, 67, অ্যাকিউরেট, ঠিক একইভাবে 67-এর সঙ্গে আবার 2 গুণ করো 3 বিয়োগ করো, 67 × 2, 7 2 14, 4 হাতে 1, 12 কে 13, তার থেকে 3 বাদ দাও 101, একদম ঠিক উত্তর দিয়েছো 131, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার 131, বোঝা গেল? আশা করি সবার ক্লিয়ার। চলো তাহলে পরের টাইম এখান দাও যে আমি যেটা হচ্ছে এটা একটা প্যাটার্ন হচ্ছে, কি ধরুন 7 8 4 4 4 করে হচ্ছে, 4 8 করে বাড়ি দেবো, 4 8 16 32, গুড বুঝলে, ঠিক বলছো, 4 8 16। তোমাদের আর একটি ছাত্র একটি ভালো উপায় বলেছে, বলছে স্যার এমনটাও তো ভাবা যায়, 19 35 67, নেক্সট নাম্বার দেখো এখানে 7 থেকে 11, 4 বেড়েছে, তারপরে 4-এর ডবল মানে 8 বেড়েছে, তারপর দেখো 16 বেড়েছে, তারপর দেখো তারপর এবার 64 বাড়ছে, খুব সুন্দর ভেবেছে, 67 + 64 = 131, ঠিক এক্স্যাক্টলি, তাহলে 131 হচ্ছে অ্যান্সার, এটা একটা প্যাটার্ন। চলো পরের প্রশ্নটা আসি, পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে এই রেখা প্রতিসাম্য বস্তুর কোন পরিমাপের জন্য কোনটা সত্যি, দ্বিগুণ হয় নাকি তিন গুণ হয় নাকি অপরিবর্তিত থাকে নাকি অর্ধেক, এটা একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। রেখা প্রতিসাম্য বস্তুর কোন পরিমাপের জন্য কোনটা সত্যি, তার মানে ধরো দুটো রেখা, সাপোজ একটা বর্গক্ষেত্রের কথাই ভাবো, এটা আমি বলে দিই, হ্যাঁ একটা বর্গক্ষেত্রের কথাই ভাবলাম, এই দুটো রেখার অবস্থান যখন ফিক্সড তখন এই কোণটা ফিক্সড, এই কোণটা ফিক্সড,
লাইক কোনটা 90, ঠিক একইভাবে এই দুটো সরলরেখা যে অবস্থানে ছিল লম্ব অবস্থানে, এই দুটো সরলরেখা 90 অবস্থানে আছে, তাহলে কোনটা ফিক্সড হয়ে গেছে? কোণের কোনো চেঞ্জ হচ্ছে কি? না, হচ্ছে না, সব কোণগুলোই 90 ডিগ্রি। তাহলে দুটো রেখার অবস্থান যদি ফিক্সড হয়, তাদের মধ্যবর্তী কোণটাও সবসময় ফিক্সড হবে, অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ হবে না। ফলে সুমন দেখো অপশন সি হবে অ্যান্সার, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? আমি কি বললাম, ধরো দুটো সরলরেখা একটা নির্দিষ্ট অবস্থানে আছে, এই অবস্থানে আছে তো, এবারে এই সরলরেখাটুকু একটু মোচড় খাই দিলাম, তুমি ভাবো না যে দুটো পেন রাখলে পেন দুটো একটু মোচড় খাইয়ে এরকম করে দিবে, রেখাগুলোর অবস্থান সেম, কিন্তু মোচড় খাওয়ানোর পরেও এই যে কোণটা, সেই কোণটার কোনো পরিবর্তন হবে কি? হবে না। এই কোণটা তো 90 ডিগ্রি, তুমি একটু রোটেট করে দেবে, তাতে এই কোণটা 90 ডিগ্রিই থাকবে। তাহলে আমাদের যেটা কোণ বা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে কি? অ্যাঙ্গেল কোনো রকম ভাবে পরিবর্তিত হচ্ছে? হচ্ছে না, অপরিবর্তিত থাকছে, ঠিক কিনা? বিষয়টা বুঝলে না? বুঝলে না? প্রতিসাম্য মানে প্রতিসাম্য মানে হচ্ছে, তুমি বলতে পারো প্রতিসাম্য মানে হচ্ছে সমান, ঠিক আছে? প্রতিসাম্য এটার আরেকটা অর্থ তুমি বলতে পারো সমান, বুঝতে পেরেছো? প্রতিসাম্য মানে সমান, মানে যেমন ধরো একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে প্রতিসাম্য, বুঝতে পেরেছো? একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো প্রতিসাম্য, এটা এটা প্রতিসাম্য, বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রতিসাম্য মানে সমান বলতে, ঠিক আছে? ভাষাটার জন্য তোমাদের একটু বুঝতে প্রবলেম হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, বলছে চারটি প্রতিসাম্য রেখা আছে কোনটি? এটা তো সহজে উত্তর বলে দেবে, বলো। চারটা সমান রেখা, সমান দৈর্ঘ্যের চারটা রেখা কি তৈরি করে? তাহলে বড় ক্ষেত্র হয়ে যাবে অ্যান্সার। পরেরটা এসো, সুষম ষড়ভুজের কটা প্রতিসাম্য রেখা বিদ্যমান? ছোট, তাই না? সুষম ষড়ভুজ, তাহলে তার সমস্ত রেখাগুলো তো সমান, আর কটা রেখা আছে? ছটা রেখা, ষড়ভুজ তো বলেই দিয়েছে, তাহলে ছটা প্রতিসাম্য রেখা আছে, তাহলে অপশন ডি 6 হবে উত্তর। পরের কোশ্চেনটা একটু আলাদা, এইটি ভালো করে করতে হবে, এইটার জন্য তোমাদের 1 মিনিট না, 1.5 মিনিট সময় দেবো। দেখো একটা কিউব দেওয়া আছে, তার ভিতরে বেশ কিছু আলফাবেটস আছে, এ ডি জি ডি আই এন আই পি দি কোয়েরি মার্ক। তোমাকে বলতে হবে যে কোয়েরি মার্কটা কি হবে, খাতায় লেখো। দেখো এই ধরনের প্রশ্ন করতে গেলে তোমাকে কিন্তু আলফাবেটস এর নাম্বারিং গুলো মনে রাখতে হবে। নাম্বারিং গুলো মনে রাখার জন্য আমি একটা ক্লাস দেবো, যেটা দিয়ে সহজে মনে রাখতে পারবে। এখন এই প্রশ্নটার জন্য আমি একটু বলে নিই, এ বি এ থেকে জেড 26টা অক্ষর আছে, সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বলবে স্যার এ থেকে জেড পর্যন্ত আমরা আছে, আর এগুলোই তোমাদেরকে পড়াতে হবে। দেখো এর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ডাব্লিউ হবে, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। হ্যাঁ বলো, এর নাম্বারিং কত? 1। ডি এর কত? 4। আচ্ছা জি এর কত? 7, ঠিক আছে? আগে সবগুলো লিখে দিই, ডি এর 4, আই এর 9, এন এর কত? 14, আই আই কত? 9, পি 16। তারপরে তাহলে দেখো প্রথম রোটা যদি আমি ভাবি, মানে এই প্রথম রোটা যদি দেখি, 1 থেকে 4 3 বেড়েছে, 4 থেকে 7 3 বেড়েছে,
ঠিক একইভাবে পরেরটা মানে এখানে তিন তিন করে বাড়ছে, বুঝলে? তার পরেরটা দেখো পাঁচ করে বাড়ছে, চার থেকে নয় পাঁচ বেড়েছে, তারপর আবার নয় থেকে চোদ্দ পাঁচ বেড়েছে, মানে সমান বাড়বে। প্রথমটা যদি তিন বাড়ে তারপরেরটাও আমাদের তিন বাড়বে, প্রথমটা যদি পাঁচ বাড়ে তারপরেরটাও আমাদের পাঁচেই বাড়বে বটে। তারপরেরটা দেখো তাহলে কত বেড়েছে, নয় থেকে ষোলো সাত বেড়েছে, তাহলে পরেরটাও সাতই বাড়বে। তাহলে নয় থেকে ষোলো হয়েছে সাত বেড়ে, আরো সাত বাড়িয়ে দাও তেইশ, দেখো তেইশতম অক্ষরটা কি, ডাব্লিউ। তাহলে এখানে কত হবে, ডাব্লিউ, মানে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, মানে প্রথম রোতে বাড়ছে তিন করে করে, তারপরের রোতে বাড়ছে পাঁচ পাঁচ করে, তারপরের রোতে বাড়ছে সাত সাত করে। বুঝা গেছে? চলো তাহলে এরকম আর একখানা প্রবলেম দেখি। দেখো নেক্সট প্রবলেম, প্রত্যেকে চেষ্টা করো। ফার্স্ট পাবো নাম্বারিং গুলো করো তাহলেই দেখো পারবে। ডি 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 বলছো না স্যার, বি বি অ্যানসার বলছো, বি। দেখা যাক তাহলে, আমি বলি নাকি? এখানে দেখো এফ, এফ এর নাম্বারিং কত, ছয়, ডাব্লিউ হচ্ছে তেইশ, ও কত, পনেরো। মনে রাখবে এই সিরিজটা কিন্তু মাথায় রাখবে, ও হচ্ছে পনেরো, এ কত, এক। এবার দেখো জে, জে কত, দশ, তাই না? আচ্ছা এবার কে, কে কত, এগারো, জে কে, ই কত, পাঁচ, ঠিক না? এম কত, এম তেরো, এম তেরো, ওকে, এম এন, এন চোদ্দ, তাহলে এম তেরো, ঠিক। এই হচ্ছে সংখ্যাগুলো। এবার ভাবো তুমি একটা জিনিস দেখো, এখানে রো বরাবর গেলে কিছুই পাবে না, ছয় তেইশ পনেরো আমরা যদি এই বরাবর লিখিও, এক দশ এগারো, তারপর ধরো পাঁচ তেরো দিয়ে কয়েনি মার, তাহলে রো বরাবর কিছু ভাবলে, রো বরাবর ভাবলে কিন্তু কিছুই হবে না, কিছুই দেখতে পাচ্ছি হবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো দেখো তো, এই কলাম বরাবর যদি দেখি আমি, ঠিক একইভাবে পনেরো থেকে এগারো বাদ দিলে কত পাবো, চার। আর চার নাম্বার ডিজিটটা কি, চার নাম্বার যে অ্যালফাবেটটা সেটা কি, এ বি সি ডি, তাই না? অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের। দেখো সকলে বুঝতে পারলে না, পারলে না, সবার ক্লিয়ার? দেখো কোনো রকম যদি কোনো সমস্যা আছে ইনস্ট্যান্ট বলো।